ময়দানে কিন্তু জামাতে ইসলামের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে সেই গায়েবে জানাজার নামাজ কিন্তু ইতিমধ্যে উপস্থিত ওই তারা সম্পূর্ণ করে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু আলিয়ার মাঠে চলে আসছেন। নগরীর যে আলিয়া মাদ্রাসার মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী গতকালকে মারা গেছেন, উনি মারা যাওয়ার পর থেকে কিন্তু সমগ্র বাংলাদেশের ন্যায় কিন্তু সিলেটে তাদের গতকালকের যে কর্মসূচি অর্থাৎ গতকালকে কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে একটি বার্তা প্রদান করা হয় যে জামাত ইসলামের পক্ষ থেকে বার্তা প্রদান করা হয় তারা কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে গায়বানা জানাজা পড়বে, অর্থাৎ দুপুর দুই ঘটিকার সময় সেই সময়ও কিন্তু তারা নির্ধারণ করে দেয়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ তারা যে জানাজার নামাজ সেই জানাজার নামাজ কিন্তু অলরেডি শেষ করে তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করছেন। অর্থাৎ জামাত এবং যারা রয়েছেন জামাত শিবিরের যারা রয়েছেন তারাও কিন্তু এই স্থানে এসেছেন এবং এখান থেকে কিন্তু তাদের যে কার্যক্রম অর্থাৎ যে তারার যে গায়বানা জানাজা সেই জানাজা কিন্তু ইতিমধ্যে শেষ